একটা সাধারণ কাজ করি, সেই জায়গা থেকে এসে আমি এখানে খুঁজতে খুঁজতে এখানে আসি, এসে ওই দিদির সঙ্গে কথা বলে যাই আগের দিনকে, আর বলি কখন ভর্তি হবে না হবে। আমার খুব বিশ্বাস বা ইচ্ছা। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস বলুন। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। আজকের প্রি ডিফেন্স একাডেমিতে আমাদের একজন অতিথি এসেছেন, আর সাথে তানারই বাচ্চা অর্থাৎ একজন স্টুডেন্ট এসেছেন। স্টুডেন্টই এইমাত্র ভর্তি হয়েছেন। মা বলছেন 2019 সাল থেকে চেষ্টা করছেন, এখানে কোনো এক জায়গায় এসে ফিরে গেছেন, অথচ আমাদের খুঁজে পাইনি। যাই হোক, পরবর্তীকালে মালদাতে গিয়ে কোনো একজন শিক্ষক হেল্প করেছেন এবং সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে কল করেছেন। তো সর্বপ্রথম আমি মায়ের সঙ্গে কথা বলে নেবো, তারপর স্টুডেন্টের সঙ্গে কথা নেবো। নমস্কার দিদি, ভালো আছেন আপনি? তো 24 প্লাস হয়ে গেছে, কিন্তু এতদিন তো চাকরি হয়ে যাওয়া উচিত, কেননা ডিফেন্সের চাকরি সবসময় কম বয়সকে ভালোবাসে, কম বয়সী লাগে। তো কি সমস্যা হয়েছিল আপনার ছেলেকে, আপনি কেন বিয়ে করতে পারেন? আমি সেই সুযোগ সুবিধাটা জানি না, তাই জন্য গিয়ে পৌঁছতে পারিনি আমি। আর দ্বিতীয় নম্বর কথা, যে আমার আর্থিক অবস্থাও খুব একটা সুচল নয়, একটাই মাত্র আমার ছেলে, আমাকে সেই জায়গায় পৌঁছাতে সময় লেগে গেছে। আর দ্বিতীয় কথা, এইটাও যদি না আমাকে ওই স্যার হেল্প করতো, তাহলে মনে আমি খুঁজে পেতাম না। আমি একটা সাধারণ কাজ করি, সেই জায়গা থেকে এসে আমি এখানে খুঁজতে খুঁজতে এখানে আসি, এসে ওই দিদির সঙ্গে কথা বলে যাই আগের দিনকে, আর বলি কখন ভর্তি হবে না হবে। আমার খুব বিশ্বাস বা ইচ্ছা যে ও একটা সরকারি চাকরি পাক, বা বাড়িতে আমরা 5 জন ফ্যামিলিতে, শ্বশুর শাশুড়ি প্লাস আমরা 2 জন বাচ্চা, তাই যেন সবার মাথার উপরে হাত রাখতে পারে, এটাই আমার মেন চিন্তা আশা। ধন্যবাদ। ছেলেকে দিক, বেটা তোর নাম কি, কোথা থেকে এসছিস? আমার নাম প্রভাকর সর্দার, আমার বাড়ি হচ্ছে কুঞ্চপুকুর। কোন স্যার তোকে হেল্প করতে? স্যার বলতে আমার যেখানে টিউশন পড়তে যেতাম, কোথায় সেটা? সেটা মালদাতে। মালদা কোথায়? সেখানে বলেছিল, আমি ওখানে চাকরি করতাম, তো ওখানে যখন আমি ক্লাস শুরু করি তখন বলেছিল যখন অসুবিধা হচ্ছে, মানে 12ই পড়েতেই আমার ওখানে কাজ চেনা শোনা আছে, নাম্বার জানি, অনেকজন এখান থেকে গিয়েছে, নাম্বার দিয়েছে। আবার বলি, মালদা থেকে আমাদের কিন্তু অনেক, মানে প্রায় 36 জন ক্লাস সাকসেস হয়েছে, প্রচুর ছেলে মেয়ে পাস করেছে, অনলাইন হতে পারে অফলাইন হতে পারে, প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়ে মালদা থেকে আমাদের এই একাডেমি থেকে সাকসেস হয় বা পাস করে। এখনো মালদা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আছে। আপনারা যারা মালদা থেকে আসবেন, আমি জানি আপনারা বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিকে ফলো আপ করেন, অর্থাৎ আপনাদের মেন টার্গেট থাকে সেন্ট্রাল বাহিনী, অর্থাৎ বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, বা দিল্লি পুলিশ, বা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স। আমি জানি মালদার ছেলেরা কিন্তু স্টেট পুলিশের প্রতি অতটা ওদের ইন্টারেস্ট নেই, আর আমাদের এখানে কলকাতা লাগোয়া যারা আছে তাদের বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশের প্রতি বেশি পরিমাণে তাদের ভালো লাগে। তো যাই হোক, যিনি বলেছেন স্যারের নামটা যদি নেওয়া যায় নিতে পারো, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ স্যারকে, যে একটি বাচ্চাকে সঠিক জায়গা জানানোর জন্য। আবারও বলছি, আপনাদের মতো শিক্ষক আছে বলে কিন্তু একজন বাচ্চা তার সঠিক ওয়ে পেয়ে যায়। আবারও বলছি, আমাদের একটিই কাজ, আমরা বাচ্চাদেরকে সঠিক গাইড করব। চাকরি পাওয়া না পাওয়া সেটা তো পরের কথা, আগে তো সেটা চেষ্টা করবে, আগে তো শিখবে, যদি চেষ্টাই না করলো কি করে সাকসেস হবে? সর্বপ্রথম চেষ্টা করতে হবে, মানে কোশিশ করনে বালে কা কবি হার নেই হতে। যাই হোক, আবারও বলছি, আপনারা যারা গুরুজন দেখছেন, আপনারা চেষ্টা করবেন বাড়িতে গার্জেন ফোন করার। স্টুডেন্টরা তো ফোন করবেই, কোনো অসুবিধা নেই, কিন্তু মেনলি বাবা মা দাদা যারা গার্জেন আছেন তারাই মেনলি আমাদেরকে কল করবেন। আমরা এখানে ডিফেন্স এবং রেলওয়ে আমরা ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষায় করিয়ে থাকি। আমরা একটা স্পেশাল ট্রেনিং করিয়ে থাকি, যে ট্রেনিংটায় কোনো স্টুডেন্ট ফেল করলে টাকা রিফান্ড করে দিই, অবশ্যই কন্ডিশন আছে, কন্ডিশন মেনে চলতে হবে। আপনারা চাইলে নিজেদেরকে রেডি করতে পারেন, আর এই ভিডিওটি সেই সকল স্টুডেন্টের কাছে শেয়ার করবেন যে সকল স্টুডেন্টরা নিজেরা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না। আবারও বলি, ডিফেন্সের চাকরি পেতে গেলে কম বয়সে বাচ্চাদেরই প্রয়োজন আছে, মাথায় রাখবেন। ডিফেন্সের চাকরির জন্য কোনো স্টুডেন্ট যদি মেডিকেল ফিট এবং মেজারমেন্ট ফিট থাকে, সে সফল হবেই, শুধু তার সময়ের অপেক্ষা। আমরা যদি গাইড করি তার শুধু সময়ের অপেক্ষা, কেউ প্রথম চান্সে হবে, কেউ সেকেন্ড চান্সে হবে, কেউ থার্ড চান্সে হবে, হবেই, কতবার ফেল করাতে পারে করুক না। আবারও বলছি, তোমরা যারা আমাদের কাছে থাকবে,
আমরা তোমাকে সাকসেস করাতে কেন পারি, আমরা এর ভুল ভ্রান্তি যে জিনিসগুলো হয় সেগুলো তোমাদের শুধরে দিই। যেহেতু আমাদের কাছ থেকে প্রচুর ছেলে সাকসেস পেয়েছে, আমি নিজেও সার্ভিস করে এসেছি, যারা সার্ভিস করেনি তারা আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবেন না, কেননা তারা নিজেরাই চেষ্টা করে পারেননি, নিজেরাই ডেস্টিনেশন জানে না, আপনাকে কি করে করাবেন। তো ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যারা গুরুজন আছেন, এবং সাথে সাথে আবারও বলছি আপনার বাড়ির পাশের যে বাচ্চাটি আছে, আপনার বাড়ির যে বাচ্চাটি আছে তাকে কিন্তু অবশ্যই সঠিক গাইড করবেন। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।